গুড মর্নিং স্টুডেন্ট, ইতিমধ্যে তোমরা জেনেছো বিসর্গ সন্ধি কি, কত প্রকারের হয় এবং তার দুটো সূত্র জানানো হয়েছে। এখন তার পরবর্তী কয়েকটা সূত্র জানাবো। কয়েকটা সূত্র জানলেই তোমাদের বিসর্গ সন্ধি জানা হয়ে যাবে। সে তার পরের সূত্রটা তোমরা দেখো। পরের সূত্র আছে 3 নম্বর সূত্র, বিসর্গের পর যদি চ বা ছ থাকলে তালব্যস্ব যুক্ত হয়। বিসর্গের পর চ বা ছ যদি থাকে তাহলে সেটা তালব্যস্ব যুক্ত হয়ে যায়। যেমন নিশ্চয়, বানানটা দেখো, নিঃ বিসর্গ আছে যুক্ত চয়, তাহলে হয়ে গেল নিশ্চয়, বিসর্গটা তালব্যস্ব হয়ে গেল। আবার ভালো করে দেখার চেষ্টা করো, নিঃ নিয়ে বিসর্গ আছে, নিয়ে বিসর্গ আছে, সঙ্গে পরে আছে চ, চ বা ছ যদি থাকে শর্তের মধ্যে আছে তাহলে বিসর্গ প্লাস চ মিলে হয়ে যায় তালব্যস্ব। বিসর্গ স্থানটা কি হয়ে গেছে, যুক্ত করার সময় তালব্যস্ব হয়ে চয় হয়ে গেছে। শিরচ্ছেদ, এক্ষেত্রেও দেখো শির বিসর্গ আছে সঙ্গে ছ আছে, তাহলে এক্ষেত্রেও বানানটা কি হয়ে যাবে, বানানটা হয়ে যাবে শির দিয়ে তালবে ছয়ে ছয়ে একার দ, শিরচ্ছেদ তালবেশ্ব হয়ে যাবে। এটা নিয়মের মধ্যেই প্রযোজ্য, চ বা ছ যদি থাকে তাহলে তালবেশ্ব হয়ে যায়। তাহলে উল্টো করে একটু শিখি, যে যদি থাকে দুশ্ছেদ দু, তালবেশ্ব দেওয়া আছে, তখন তোমাদের জেনে রাখতে হবে যে তালবেশ্বর পরিবর্তে তোমাদের কিন্তু বিসর্গ লিখতে হবে দু, আর তালবেশ্ব ছাড়া যে বর্ণটা আছে ছেদ্য। হ্যাঁ, তাহলে সেটা ক্লিয়ার হয়ে যাবে। নিশ্চল, এক্ষেত্রেও তাই তালবেশ্বর বদলে তোমরা কি বসাবে, তালবেশ্বর বদলে নিঃ বিসর্গ, আর চল তালবেশ্বরটা ছাড়িয়ে চল সমান নিশ্চল। নিশ্চয় যদি থাকে তাহলে সেক্ষেত্রেও নিঃ যুক্ত চয়। আশা করি এই নিয়মটা বুঝতে পেরেছ। পরবর্তী নিয়ম দেখো, 4 নম্বর নিয়ম। নিয়ম নম্বর 4-এ বলা হচ্ছে যে বিসর্গের পর যদি ট বা ঠ থাকে তাহলে মধ্যাহ্নস্ব হয়। ট বা ঠ থাকলে মধ্যাহ্নস্ব হয়ে যাবে। যেমন ধনু বিসর্গ আছে, তার পরেরটা ট আছে, সেমন হয়ে যাবে ধনুষ্টঙ্কার, মধ্যাহ্নস্বটা পেটকার এই বিসর্গটা পেটকার মধ্যাহ্নস্ব হয়ে যাবে। সেরকম নিঃ যুক্ত ঠুর, এখানে বিসর্গের পরে ঠ আছে, সেক্ষেত্রে এটাও কিন্তু বিসর্গটা কি হয়ে যাবে, মধ্যাহ্নস্ব হয়ে যাবে, নিষ্ঠুর মধ্যাহ্নস্ব ঠয় হয়ে যাবে। চতুষ্টয় বানানটা দেখো, ট আছে, এটা উল্টো করে শেখাচ্ছি আমি, যে পেট মধ্যাহ্নস্ব থাকলে সেটা বিসর্গ হবে, এটা মাথায় রাখতে হবে। চতু এর মধ্যাহ্নস্বর বদলে হয়ে গেল বিসর্গ, চতু যুক্ত টয় কী হয়ে যাবে, টয়। এরকম ধরনেরভাবে তোমাদের শিখতে হবে, যে ট বা ঠ থাকলে নিয়ম মনে রাখলেই সবগুলো করা সম্ভব হবে। আর পরের নিয়ম হচ্ছে বিসর্গের পর যদি ত বা থ থাকে তাহলে সেটা মধ্যাহ্নস্ব দন্তস্ব হয়ে যায়। ত বা থ বিসর্গের পরে দেখো নিঃ যুক্ত তেজ, নিয়ে বিসর্গ আছে, পরের বর্ণ ত আছে, তাহলে নি আর ত, বিসর্গ আর ত মিলে হয়ে গেল দন্তস্ব হয়ে তয়। হ্যাঁ, বিসর্গের সঙ্গে ত মিললেই দন্তস্ব হয়ে তয়, মানে বিসর্গটা দন্তস্ব হয়ে যাবে। দুস্তর বানানটাও ক্ষেত্রেও তাই একই, দু বিসর্গ আছে, পরেরটা ত আছে, ওই জন্য এটাও হয়ে যাবে দুস্তর দন্তস্ব হয়ে তয় হয়ে যাবে। তাহলে একটু উল্টোভাবে শেখার, পরেরটা একবার দেখে নিই, নিঃ যুক্ত তার, বিসর্গ আছে, পরেরটা ত, সেই কারণে এটা হয়ে যাবে কি, বিসর্গটা দন্তস্ব হয়ে যাচ্ছে, নিস্তার। আর এরকম মনোযুক্ত তাপ, মনো বিসর্গ আছে আর পরেরটা ত আছে, তাহলে এটাও হয়ে যাবে মনো দন্ত সয়তয় আকার প্রস্তাব, মনস্তাব। উল্টো করে দেখি, তাহলে উল্টো করে দেখলে আমরা কী জানবো, আমাদের দুটোই শুধু মাথায় রাখতে হবে, একটা দন্তস্ব মানে একটা স, দন্তস্ব মধ্যাহ্নস্ব তালবেশ্ব বা র, এটা থাকলেই তার পরিবর্তে আমাদেরকে বিসর্গ বসাতে হবে। মনস্তত্ত্ব, এখানে দন্তস্ব আছে যুক্তাক্ষরে, তাহলে আমরা লিখবো মনো, আর ওই দন্তস্ব যেটা আছে যুক্তা যুক্তবর্ণ সেটার বদলে বিসর্গ, আর তত্ত্ব বানানটা যা যেমন হয় সেরকম। ইতস্তত বানানো তাই, ইত লিখলাম যে দন্তস্বর বদলে বিসর্গ হলো, আর তত বানানটা লিখে দিলে এরমভাবে সন্ধিটা হয়ে যায়। যে কোনো সন্ধি দিলেই সেক্ষেত্রে তোমরা করতে পারবে, শুধু মনে রাখবে দন্তস্ব যেখানে থাকবে তার পরিবর্তে বিসর্গ হবে, এখানে মধ্যাহ্নস্ব যেখানে থাকবে তার পরিবর্তে বিসর্গ হবে, আর আগে শিখিয়েছি র যেখানে থাকবে তার পরিবর্তে বিসর্গ হবে। এই নিয়মটা তোমরা আগে শিখেছো, তবুও একবার দেখে নাও, কারণ এর একটা ব্যতিক্রম নিয়ম আছে। বর্গের তৃতীয় চতুর্থ পঞ্চম বর্ণ, আগে বর্গ শিখিয়েছি আমি, বর্গ মানে তৃতীয় চতুর্থ পঞ্চম মানে, যেমন ক বর্গের শব্দ হচ্ছে ক, খ, গ, ঘ আর ইঙ, এই যে তৃতীয় চতুর্থ পঞ্চম মানে গ, ঘ, ইঙ, এই শব্দগুলো প্রত্যেকটা বর্গে, এবার প বর্গের, হ্যাঁ প বর্গের শব্দগুলোর যে 3 নম্বর বর্ণটা আছে সেগুলো যদি থাকে, কিংবা উন্তর্য র, ল, ব, হ, এরকম যদি উন্তর্য র, ল, ব আর হ, এরপরে যদি অকার থাকে কোনো, তাহলে সেটা বিসর্গের সঙ্গে মিলে ওকার হয়ে যায়। তোমরা এটা জানো আগে থেকে, আগেও একটা সূত্রতে এরকমই করানো হলো। যেমন সর বিসর্গযুক্ত বর, বটা কোন বর্ণ, প বর্গ, দেখো প বর্গের শেষ বর্ণ, প, ফ, ব তৃতীয় বর্ণ, প বর্গের তৃতীয় বর্ণ, যে কারণে এটা ব আছে বলে এটা হয়ে যাবে কি, বিসর্গ আর ব মিলে হয়ে যাবে ওকার, কোনো সমস্যা রেগেলো কোনো কারণ নেই। প
পুর বিসর্গ আছে, বিসর্গর পরে ধ আছে, সেই কারণে এটা হয়ে যাবে কি পুরোধা, ওকার হয়ে যাবে পুরোধা। তাহলে উল্টো করে যদি, আচ্ছা এটা একবার দেখে নাও, বিসর্গের পরে ব আছে, প ফ ব মানে তিন নম্বর বর্গের তৃতীয় বর্ণ প বর্গের, তাহলে সেক্ষেত্রে এটা হয়ে যাচ্ছে কি তপ, পয়ে ওকার হয়ে যাচ্ছে তপোবন। আর যদি উল্টো করে শেখা যায় তাহলে তোমাদেরকে মনে রাখতে হবে ওকার থাকলেই বিসর্গ হবে, ওকার থাকলেই বিসর্গ হবে। তাহলে সদ্য ওকার আছে মানে সদ্যর সঙ্গে আমি কি লিখবো বিসর্গ লিখবো, আর তারপর জাত, ওকার থাকলেই বিসর্গ আমাকে লিখতে হবে। পুরোহিত পুরো বিসর্গ লিখবো, ওকারের বদলে বিসর্গ, আর হিত যেমন আছে সেরকম হিত থাকবে। মনোযোগের ক্ষেত্রেও তাই, মন বিসর্গ যেহেতু ওকার আছে, ওকারের পরিবর্তে বিসর্গ লিখলাম যুক্ত যোগ, তাহলে হয়ে গেল কি এটা মনোযোগ। কিন্তু এর কিছু ব্যতিক্রম আছে, মনে রাখবে ক আর প, ক আর প মানে যেহেতু প্রথম আর দ্বিতীয় বর্গের প্রথম আর দ্বিতীয় বর্ণ যদি থাকে বিসর্গের পরে, যদি বিশেষ করে ক আর প এর কথাটা মনে রাখবে, ক আর প এই দুটো যদি থাকে বিসর্গের পরে, তাহলে সেক্ষেত্রে কিন্তু সন্ধি হবে না। যেমন মন বিসর্গ আছে, পরের বর্ণ ক লিখলাম, কষ্ট দিলাম ক, মন কষ্ট, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে এখানে কোনো রকম সন্ধি করা যাবে না, তোমাদেরকে এখানে মন কষ্টই লিখতে হবে, বিসর্গটা লুপ্ত হয়ে যাবে, বিসর্গটা উঠে যাবে, সেক্ষেত্রে কিন্তু আর বিসর্গ রাখা না, বিসর্গটা তোমরা রাখতে পাবে। মন কষ্ট এরকম বিসর্গ একই যেমন আছে সেরকম থেকে যাবে। যেমন শিরোপীড়া, শির বিসর্গ যুক্ত পীড়া, পয়দীর্ঘ রবীন্দ্র আকার পীড়া আছে, তাহলে সেক্ষেত্রে তোমাদেরকে কী করব, এখানে যেহেতু প আছে ক আর পটা বিশেষ করে মনে রাখবে, তাহলে এখানে হয়ে যাবে শিরোপীড়া। আর তোমাদের বইয়ের মধ্যে দেখবে ব্যতিক্রম নিয়মে পৃষ্ঠা নম্বর 2-এর একদম শেষের দিকে যে প্রথম উদাহরণটা আছে মনঃ কষ্ট, সেখানে মন পরে একটা বিসর্গ বসিয়ে নেবে, ওটা একটু ভুল দেওয়া আছে, মনঃ কষ্ট কারণ বিসর্গটা অপরিবর্তিত থেকে যাবে। তো পরবর্তী নিয়মগুলো আর পরের ভিডিওতে আমি বোঝাচ্ছি।